সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন গর্জন ছাড়ার কিছুই না। দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি যতই আন্দোলনের হাঁক ডাক দিক, পেট্রোল বোমার মতোই ব্যর্থ হবে তারা। জ্বালাও পোড়াও আন্দোলন করে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী। তারা এখন পেট্রোল বোমা ব্যর্থ হয়েছে, এখন নাকি লোহার হাতুড়ি দিয়ে এবার আন্দোলন করবে। অস্ত্রের ভাষা যারা কথা বলে তাদের পরিণতি অত্যন্ত করুণ এবং ভয়াবহ।